কন্যা রাশি, বিশাল সুযোগ আপনাদের সামনে এসে গেল। চরম উন্নতির মুখে আপনারা কিন্তু রয়েছেন। যে যৎসামান্য বাধাটুকু ছিল সেটিও কিন্তু আপনাদের জীবন থেকে দূর হয়ে গেল। 100% পূর্ণ হচ্ছে আপনাদের জীবনে সমস্ত দিকে পজিটিভ অবস্থান। দীর্ঘদিন ধরে আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে। দেবগুরু বৃহস্পতি সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পজিটিভ গ্রহ, ভাগ্যস্থানে অবস্থান করে আছে। এবং এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি যেভাবে অবস্থান করে আছে, যথেষ্ট পজিটিভ এনার্জি কিন্তু আপনাদের দিকে রয়েছে, যার ফলে আপনাদের যাদের বয়স বিশেষ করে 25+ থেকে আপ টু 40 পর্যন্ত, যথেষ্ট নিজের ক্যারিয়ারের বিষয়ে আপনি আশাবাদী রয়েছেন, ক্যারিয়ার ডেভেলপ আপনারা করতে চলেছেন। এবং সমস্যা সৃষ্টি করতে পারে আপনার তৃতীয় পতি এবং অষ্টম পতি মঙ্গল। মঙ্গল গ্রহ কিন্তু এখন সাফল্য স্থানে অবস্থান করে আছে। বাকি ছিল শনি গ্রহ, অবস্থানগতভাবে ঠিকই আছে কিন্তু শনিগ্রহ গতি মন্থর। আর এই দীর্ঘ কয়েকটি মাস কিন্তু শনিগ্রহ রেট্রোগ্রেড ছিল, এখন স্বাভাবিক গতিতে আসছে 15 নভেম্বর 2024 থেকে। বিষয়টা এইখানে, এই যে এতগুলি গ্রহের ভালো অবস্থান, শনিগ্রহেরও অবস্থান খুব একটা খারাপ নয়, আপনাদের যোগ্যার গ্রহ, কিন্তু রেট্রোগ্রেড ছিল, এখন স্বাভাবিক গতিতে আসছে, অর্থাৎ পূর্বের গতি খুব মন্থর ছিল, বিষয়টা এইখানেই। এবং এই বিষয়টা আপনাদের যে 75% ছিল আগে, 100% পূর্ণ হয়ে গেল, যার ফলে যারা কন্যা রাশির আছেন মানসিকভাবে যথেষ্ট শান্তি আপনাদের ফিরবে, মনের মধ্যে উদ্যম আমরা দেখতে পাব। এবং শারীরিক সমস্যায় যারা মনের মধ্যে চিন্তা বা টেনশান নিয়ে চলছিলেন, সেটা খুব টেনশান বা চিন্তা দূর হচ্ছে। এবং আপনারা যারা ঋণ নিয়েছেন, পূর্বের ঋণ নিয়ে যথেষ্ট মানসিকভাবে চিন্তিত, টেনশানগ্রস্ত, সেটিও কিন্তু আপনাদের দূর হচ্ছে। এবং শত্রু আপনাকে যথেষ্ট বিব্রত করছিল, যে কোনো বিষয় হতে পারে, পারিবারিক হতে পারে, বা আপনার প্রতিযোগী আপনি শত্রু হিসাবে দেখছেন, সেখান থেকেও যথেষ্ট আপনি বিব্রত হয়েছেন, সময় কিন্তু আপনাদের এসে গেছে। সেটা কিন্তু 100% আপনারা গ্রহের পজিটিভ অবস্থান সেটা কিন্তু আপনারা পাচ্ছেন, যার ফলে মামলা মকদ্দমায় দীর্ঘদিন ধরে আপনার যে কোনো রকম সমস্যা সেটি তলায় চলে যাচ্ছিল, এখন সেটি কিন্তু সামনের দিকে আসতে চলেছে। অর্থাৎ কোনো মামলা মকদ্দমার মধ্যে যদি আপনি যুক্ত থাকেন, জড়িয়ে পড়েন, সেটা কিন্তু পজিটিভ অবস্থানে আসছে সেটি বলা যেতে পারে। এবং হজমজনিত সমস্যায় যারা যথেষ্ট বিব্রত ছিলেন, সেটাও কিন্তু আপনাদের দূর হচ্ছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল করতে পারবেন যারা রিসার্চ করতে আছেন। এবং দূরে ভ্রমণ বা বিদেশে আপনারা যারা থাকেন, যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করবেন। যারা কোনো রকম আধ্যাত্মিকতার ক্ষেত্রে আছেন, কোনো রকম অ্যাডভাইস ইত্যাদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে ভালো যোগাযোগ বৃদ্ধি বা দূরে এই বিষয়ে আপনার কাজের বিষয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে উঠল। আপনারা কিন্তু ভয়কে জয় করবেন, যে কোনো বিষয়ে মনের মধ্যে আপনাদের নিরাশা বা টেনশন কিন্তু থাকবে না। আপনারা কিন্তু যথেষ্ট সংঘর্ষ করে যে উঠেছেন, এই পজিশানটা পেয়েছেন, দীর্ঘদিন ধরে কোনো কিছু বিষয়ে সংঘর্ষ করছেন, একটি নতুন কিন্তু আপনাদের সামনে পথ উন্মুক্ত হতে চলেছে, আপনি যদি কন্যা রাশির হয়ে থাকেন। কারণ যথেষ্ট গ্রহের পজিটিভ এনার্জি আমরা কিন্তু দেখতে পাচ্ছি কন্যা রাশির যদি আপনি হয়ে থাকেন। কিছু নতুন জিনিসের প্রতি আপনার কিন্তু আগ্রহ তৈরি হবে, কেনার দিক থেকে আপনারা অনেকটা নিজেকে নিয়ন্ত্রণ করেছিলেন, কিন্তু এই যে গ্রহের অবস্থান তৈরি হচ্ছে, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে আরও সেই ক্ষেত্রে আগ্রহ তৈরি হবে। কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি কেনার দিকে যথেষ্ট আপনি মানসিক উৎসুক থাকবেন। যারা অনলাইন কোনো রকম কর্মক্ষেত্র বা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেগুলো দেখান, যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনি অতিবাহিত করবেন। একটি ভালো সময় আপনাদের কাছে কিন্তু চলে এলো। এবং এই যে সময়টা, অর্থাৎ এই সময় বলতে এই 15 নভেম্বর থেকে আপনারা আপ টু 2025 মার্চ পর্যন্ত যথেষ্ট ক্ষেত্রে আপনারা কিন্তু উন্নতি করতে চলেছেন। এবং সবথেকে বড় বিষয় হলো কোনো বিপদসংকুল অবস্থা সেটা কিন্তু আগেই পূর্ব নির্ধারিতভাবে আপনি কিন্তু জেনে যাবেন, আপনার মধ্যে এতটাই কিন্তু পাওয়ার থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা আছেন যথেষ্ট ভালো, যেহেতু আপনার মনের মধ্যে যে পূর্বের নেগেটিভ ভাবটা ছিল যে কোনো বিষয়ে, সেই নেগেটিভ ভাবনাটা এখন পজিটিভ রূপে পরিণত হয়েছে, কারণ কেতু গ্রহ অবস্থান করে আছে, আর কেতু গ্রহের ওপরে
দেবগুলো বৃহস্পতির দৃষ্টি, যার ফলে কেতুর নেগেটিভিটি অনেকটা কিন্তু দূর হচ্ছে। এবং আপনার এই ষষ্ঠ স্থানে আপনার যজ্ঞাল গ্রহ একাধারে পঞ্চমপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি, ষষ্ঠ ঘরে অবস্থান এবং স্বাভাবিক গতিতে আসাটা আপনাদের দিক থেকে যথেষ্ট দরকার ছিল। যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, দূর কমিউনিকেশন ক্ষেত্রে সেটি বৃদ্ধি হচ্ছে, বিজনেস ক্ষেত্রে কোনো রকম জটিলতা আছে বা আপনি বৈদেশিক মানুষের সঙ্গে যুক্ত হতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু ভালো আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং সবথেকে বড় বিষয় হলো আপনারা এই যে বললাম যারা পূর্বে ঋণ নিয়েছেন কোনো কিছু বিক্রি করবেন, সেটাও কিন্তু আপনাদের সমস্যার মধ্যে হচ্ছিল, আসছিলেন আপনারা। বা সেভিংস দিক থেকে যে কোনো বিষয়ে আপনি ইনভেস্ট করেছেন, অর্থ যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো পরিপ্রেক্ষিতে আপনি অর্থ ইনভেস্ট করেছেন, অর্থাৎ আপনার উদ্দেশ্য ছিল সেখান থেকে আপনি একটু বেশি অর্থ পাবেন, বেশি অর্থ আপনার জীবনে ইনকাম হবে, রেভিনিউ হবে, কিন্তু সেটা কোনো কারণে বাধার সম্মুখীন আপনারা হচ্ছিলেন বা সেই অনুযায়ী আপনি পাচ্ছিলেন না, চিন্তাভাবনা আপনার ঠিক ছিল, কিন্তু পরিস্থিতি এখন কিন্তু অনেকটা আপনার দিকে পজিটিভ অবস্থান উল্লেখ করছে। এই যে বললাম 75% আপনারা হয়তো আগে গ্রহের পজিটিভ অবস্থানে ফল পেয়েছেন, আর এই যে শনিগ্রহ স্বাভাবিক গতিতে আসার ফলে 100% আপনার জীবনে পূর্ণ হয়ে গেল কন্যা রাশি যদি আপনি হয়ে থাকেন, যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনি অতিবাহিত করছেন, যে কোনো ক্ষেত্রেই কিছু না কিছু সফলতা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তাই আপনি যদি কন্যা রাশির হয়ে থাকেন, রাশি লগ্ন ভেদে ফলের তারতম্য অবশ্যই হবে, তবে একটি কথা মনে রাখবেন, সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ কিন্তু আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে, কম হলেও কিন্তু ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন সেটি নিশ্চিত। এবং গ্রহের যে অবস্থান আছে, যে গ্রহ সমস্যা সৃষ্টি করতে পারে সেই গ্রহ কিন্তু এখন আপনার পক্ষে রেজাল্ট দেবে, তাই আর্থিক দিকটা যেমন আপনাদের উন্নতি হচ্ছে, পূর্বের শারীরিক সমস্যা, আপনার ঋণের সমস্যা বা শত্রু নিয়ে আপনি বিব্রত ছিলেন যথেষ্ট, আপনার মধ্যে সেই সমস্ত ক্ষেত্রে পজিটিভ এনার্জি আসছে। এবং আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট আমরা দেখতে পাবো, যা দীর্ঘদিন ধরে কোনো কাজের জন্য মনের মধ্যে চাপা উত্তেজনা নিয়ে কাজ করছিলেন, অর্থাৎ আপনার মধ্যে এখান থেকে কিছু করতে হবে এরকম মনমানসিকতা ছিল, তেমন কিছু করার ক্ষমতা আপনার মধ্যে নাই, ভগবান যেটুকু আপনার মধ্যে দিয়েছে সেই কাজের মধ্যে আপনি লিপ্ত ছিলেন, কিন্তু সেই অনুসারে আপনি যেমন আপনার প্রয়োগ করছেন সেই কাজের মধ্যে একাগ্রতা দিচ্ছেন সেই অনুযায়ী আপনি ফল পাচ্ছিলেন না। কিন্তু শনিগ্রহ এই যে 15 নভেম্বর 2024 থেকে স্বাভাবিক গতিতে আসার ফলে আপনাদের জীবনে একটি ভালো কিছু চমৎকার ঘটতে চলেছে, এবং আপনি কাজকে কিন্তু পছন্দ করেন, সমস্ত ক্ষেত্রে কাজ করেই করতে হয়, কর্ম করেই করতে হয়, এই বিষয়টা যখন আপনার মধ্যে আছে, চ্যালেঞ্জ আপনারা নিতে পারবেন যে কোনো ক্ষেত্রে, তাহলে গ্রহের যে অবস্থান অনেকটা পজিটিভ এনার্জি কিন্তু আপনারা পাচ্ছেন। কারণ এই যে বললাম যেটুকু আপনাদের কম ছিল 100% পূর্ণ হয়ে গেল গ্রহের পজিটিভ এনার্জি, যার ফলে আপনারা সার্বিক উন্নতি অবশ্যই করতে চলেছেন, মানসিকভাবে অনেক কিছু ক্ষেত্রে আপনি স্যাটিসফাই হবেন, যে কাজগুলো পূর্বে সেই অনুসারে রেজাল্ট আপনাকে দিচ্ছিল না এখন সেই অনুসারে রেজাল্ট আপনারা পাবেন, যার ফলে মানসিকভাবে স্যাটিসফাই হবেন, এবং যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন সেই কর্মের মধ্যে আরও কিন্তু আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, কারণ কিছু পজিটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন, স্যাটিসফাই আপনি হতে চলেছেন, যথেষ্ট আর্থিক ইনকাম আপনারা করবেন, নিজের ক্যারিয়ার ডেভেলপ কিন্তু করতে চলেছেন, একটি জীবনে প্ল্যাটফর্ম আপনারা পেয়ে যাচ্ছেন যদি কন্যা রাশির আপনি হয়ে থাকেন। মাসভিত্তিক রাশিফল দেখবেন এবং 2025 সাল আপনাদের কেমন যাবে সেটিও অবশ্যই দেখবেন, কারণ কোন মাসে আপনার জীবনে আরও কী ঘটতে চলেছে বা কী পেতে পারেন সামগ্রিক গ্রহের রাশিফল সেটি আপনারা জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।